প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দর্শক, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই অনেক ভালো আছেন। তো দর্শক, আজকে আপনাদেরকে জানাবো যে ইসলামে যে চারজন নারীকে বিয়ের কথা বলা হয়েছে, যে চারজন নারীকে একজন মুসলিম পুরুষ বিবাহ করতে পারবে একটি বিবাহ করার পরেও। তো চলুন আলোচনা শুরু করা যাক। তো দর্শক দেখুন, ইসলামে পুরুষের বিয়ে একটাই। কোরআনে পুরুষের একটি বিয়ের কথাই বলা হয়েছে। এ কথায় অনেকে হয়তো চমকে যাবেন, সেটাই স্বাভাবিক। অনেকেই ভাবেন চারটি বিয়ে করা পর্যন্ত জায়েজ, কেউ বলবেন ফরজ। অনেক অমুসলিমরাও ধারণা করে আল্লাহর নির্দেশে মুসলিম পুরুষরা চারটি বিয়ে করেন। এ কথা ঠিক, কোরআনে চারটি পর্যন্ত বিয়ের অনুমতি দেওয়া হয়েছে। তবে সে বিয়ে চঞ্চল্লা চপলা যুবতী নারীর রূপ যৌবনে মুগ্ধ হয়ে বিয়ে নয়, তিনটি বিশেষ শ্রেণীর নারীকে বিয়ের জন্যই সে অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে একজন হচ্ছে সমাজের অসহায় যুবতী, দ্বিতীয় নম্বরে হচ্ছে অসহায় বা বিধবা নারী, তারপর তিন নম্বরে হচ্ছে স্বামী পরিত্যক্ত মহিলা। অর্থাৎ এই অনুমতি ব্যতীত অসহায় নারী জাতিকে রক্ষার জন্য মোটেই সম্ভোগের জন্য নয়। তবে এক্ষেত্রেও কঠিন শর্ত আরোপ করা হয়েছে, তা হলো সকল স্ত্রীর প্রতি সমান ব্যবহার। কিন্তু যদি আশঙ্কা করে যে সকলের প্রতি সমান ব্যবহার করতে পারবে না, তাহলে আপনাকে একটি মাত্র বিয়ে করতে হবে। এই অনুমতিকেই হাতিয়ার করে কিছু সপুক বিলাসী পুরুষ একাধিক বিবাহে আগ্রহী হন। অনেক অমুসলিম সুযোগ সন্ধানী পুরুষও একাধিক অবৈধ স্ত্রীকে আইনি স্বীকৃতি দেওয়ার জন্য সাময়িকভাবে মুসলিম হয়ে যান। আল্লাহর দেওয়া কঠিন শর্তটা উপেক্ষাতেই থেকে যায়। একাধিক স্ত্রীকে সম্মান চোখে দেখা বা সম্মান মর্যাদা করা রক্ত মাংসের কোনো পুরুষের পক্ষেই সম্ভব নয়। মহান আল্লাহ সেটা ভালোই জানেন, তাই তিনি সূরা নিসার 129 নম্বর আয়াতে বলেই দিয়েছেন, যত ইচ্ছেই করো না কেন তোমরা স্ত্রীদের প্রতি সমান ব্যবহার করতে পারবে না। তাহলে কোরআনের শেষ কথা দাঁড়ালো একের বেশি বিয়ে করো না। কোরআনের এই আয়াতটি সমাজে অপ্রচলিত, উপেক্ষিত। দেখা যায় সমাজের অনেক মানুষ রয়েছেন যারা চারটি বিয়ে করে বসেছেন, কিন্তু কেউই চারজনের দায়িত্ব নিতে পারছেন না। একজন বসে আছেন গাছতলায়, একজন বসে আছেন খাটতলায়, মানে কারোরই কোনো ভালো কোনো অবস্থান নেই। তাই আপনি যদি একটি বিয়ে করে থাকেন, তাহলে দ্বিতীয় বিয়ে করার আগে আপনাকে ভাবতে হবে যে আপনি ওই মহিলার দায়িত্ব নিতে পারবেন কি না, তার ভরণ পোষণের দায়িত্ব নিতে পারবেন কি না, তাকে সুখী রাখতে পারবেন কি না। যদি পারেন তাহলে আপনি দ্বিতীয় বিয়ে করতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। তো দর্শক, আশা করছি সকলেই বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।